ভালো থেকো, রসে বসে থেকো বাঙালি। একটা শুভ সকাল, এইমাত্র ঘুম থেকে উঠলাম, কালকে রাত্রিবেলায় ঢুকেছি অনেক রাতে, একটা দেড়টা নাগাদ, তো এখন 8:15 হবে, তো এইমাত্র উঠলাম। এই যে আমাদের জানলা দিয়ে আপনাকে কথাটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল জয়হের কটেজগুলো। উপরে রয়েছি আমরা, নিচে শিফট করে দেবো, কথাবার্তা বলে নিয়েছি, বাবা মার উঠতে নামতে খুব অসুবিধা হচ্ছে। আর এই হোটেল নিয়ে সম্পূর্ণ একটা রিভিউ ব্লগ আমি দেব, ওটাতে দেখতে পাবেন হোটেলটা কেমন, ভালো কি খারাপ সেটা। আর এখন যাব আমরা সমুদ্রের ধারে, একটু খাওয়া দাওয়া করবো আর একটু সমুদ্র দর্শনও করবো, চান আমি পরে করবো যদিও। চলুন তাহলে দেখা যাক। তো হাই বন্ধুরা, যেটা বলেছিলাম, আমরা চলে এসেছি এখন পুরী সমুদ্রে, সমুদ্রের ধারে। এই পিছনে দেখতেই পাচ্ছেন আমার সমুদ্র, আর একটু গরম আছে, আজকে রোদ আছে। আর তো ভেবেছিলাম যে হচ্ছে সমুদ্রের ধারে রং টং খেলা হবে, তা হচ্ছে না, তা খুব ভালো লাগছে। তো এদিকে ম্যাগি খাওয়ার জন্য সামনে হচ্ছে বাবা মাকে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আমার মেয়ে শ্রীহিতা আর ওর মা বসে রয়েছে। তো শ্রীহিতা মাকে বসিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে, চলো ম্যাগি খাবে তো ওদিকে সবাই, চলুন। হ্যাঁ সবাই ওদিকে ম্যাগি খাবো। হ্যাঁ দেখেছি। তো আমরা এখন এই সিবিজের ধারেই একটা দোকানে আছি, ম্যাগি খাওয়া হবে। দাদা ম্যাগি বানাচ্ছেন 30 টাকা করে, তাই দাদা? 30 টাকা করে ম্যাগি, 10 টাকা করে চা। বাবা আর মা এখানে খাবে, দাদা ম্যাগিটা দিক, আর আপনাদেরকে আমি সমুদ্রটাকে একবার দেখিয়ে নিই সুন্দর করে। দাদা চা ম্যাগি যা খাবার দিয়ে দেন, আমি আসছি। আর আগে যেমন বানিয়েছেন টমেটো আর আদা দিয়ে, ওই হ্যাঁ কোনো ইয়ে দেবেন না, পেঁয়াজ টিয়াজ দেবেন না। এখানে ডাবের দোকানও আছে, ইচ্ছা করে ডাবও খেতে পারবেন। ডাব তো চাচ্ছে 40-50 যে কীরকম মতো চাইছে। আর এদিকে দুটো চেয়ার নিতে পারেন, এই যে ছাতাগুলো রয়েছে, ছাতার তলায় চেয়ার ভাড়া দেওয়া হয়, চেয়ারগুলো হচ্ছে 20 টাকা করে নিচ্ছে পার ঘন্টা। তো সবাই চলে এসছে, ম্যাগি ট্যাগি খাওয়া হচ্ছে এখন, ম্যাগি বাবার ম্যাগি, ম্যাগি খাওয়া হয়ে গেছে। বাবা যদি ম্যাগি খেতে খুব একটা ভালোবাসে, তো আমারও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সমুদ্রের জলে নামার প্ল্যানিং আছে, আর এই বিল টিল পেমেন্ট করে ওরা চলে গেছে, আমিও যাচ্ছি গিয়ে একটুখানি সমুদ্রের জলে নাবি। সমুদ্রের জল দেখলেই অ্যাকচুয়ালি সবারই নাবতে ইচ্ছে করে, অনেকক্ষণ ধরেই বলছে। তো যা হোক, বাপরে এবারে হেভি বড়ো বড়ো ঢেউ আসছে এখন, এবারে চলো একটু নামি সমুদ্রে দেখি। সমুদ্রের দিকটা অনেকটা ঢাল আছে, একটা দুটো ঢেউ বড় আসছে, খুব একটা বড় ঢেউ আসছে না এদিকে এখন। এটা বড় ঢেউ আসছে, ভিজিয়ে দিতে পারে। হ্যাঁ রীতিমতন তনুষীকে ভিজিয়ে দিয়েছে, এটাও বড় ঢেউ আসছে, বিশাল বড় ঢেউ, কিন্তু ঢেউটা ভেঙে যাবে, এত দূর আসবে না। বড় ঢেউ আসছে, সমুদ্রের ঢেউ আসছে, ভালোই বড় বড় ঢেউ আসছে।
তনুসি ভিজে গেছে পুরো, আবার ভিজবে আবার ভিজবে। পিছনে আবার ঢেউ আসছে, আবার ঢেউ আসছে, বড় ঢেউ, পুরো ভিজে গেছি, আমিও ভিজে গেছি। চলো পালাই। মাগন ভাল লাগছে তোমার? ওই দেখ বাবুলুন, এই যা এই যা এই যা, হাই করে দে, হাই। অ্যাকচুয়ালি হচ্ছে আমার মেয়ের প্রথমবার হচ্ছে জগন্নাথ দেবের দর্শন, পুরীর দর্শন এবং সমুদ্র দর্শন। ছোটো বাচ্চা মেয়ে জল ঘাটতে ভালোবাসে। আবার এসছে মানে জলে নামতে বলছে, ওরা ডিসিশন নিল যে এখন আর বাড়ি হোটেলের দিকে যাবে না, এখন যা পড়ে আছে তাই পরে জামা কাপড় পরেই চান করবে। আর আমি একটু পরে আসছি, অ্যাকচুয়ালি আমি টালা টালা দিয়ে রেডি হয়ে চান করতে আসবো, এই সিদ্ধান্ত নিলাম। কত দাদা উঠে? বাচ্চা 50 টাকা, বড় 100 টাকা। বাচ্চা তো আমার অনেক ছোটো বাচ্চা, বলে বাচ্চা হলে টাকা লাগবে না, যেটা বাচ্চা চালতে বুঝতে পারে তার টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, উঠে চড়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। এখন আর এত রোদের মধ্যে ভালো লাগছে না, রোদের ঢেউ বাড়ছে। অ্যাকচুয়ালি আমি 12টার পর চান করার টার্গেট নিয়েছি, ওই সময়টাই হচ্ছে ঢেউগুলো আরও বড় বড় আসবে, চান করে মজা। ওরা তো এখনই নেমে পড়েছে জলে। তো ওবেলা চান করতে যাওয়ার সময় আর ক্যামেরা নিয়ে আসিনি, মানে মোবাইল নিয়ে আসিনি, ভিডিওগুলো করা হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলা, চান টান করা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে দুপুরবেলাতে সবাই চলে এসেছে একদম সমুদ্র সী বিচের ধারে। মার্কেট, বিশাল মার্কেটিং চলছে, বাবা সারা মার্কেট কিনে নিয়ে চলে হচ্ছে, এত মার্কেটিং করছে আমার মা অনুশ্রী সবাই মিলে, আর বাবা সমুদ্রের ধারে চেয়ার ভাড়া করে বসে আছে চা খাচ্ছে। তবে কেনাকাটার জন্য আপনারা যদি পুরীর এই সি বিচে কেনাকাটা করেন, এই মার্কেটটা সাধারণত সন্ধ্যাবেলাতেই বসে, সমস্ত সি বিচ জুড়েই বসে, সে আপনি স্বর্গদুয়ারেই থাকুন না লাইট হাউসের লাইট হাউসের কাছেই থাকুন, যেখানেই থাকুন না কেন পেয়ে যাবেন। এগুলো একটু দামদর করে নেবেন, প্রচণ্ড বেশি দাম বলে এরা, দামদর করে নিলে জিনিস খুব একটা খারাপ হয় না। আর উপরের দিকে হচ্ছে মাছ ভাজার দোকানগুলো বসেছে, কিন্তু মাছ ভাজাটা খাওয়া পেটের পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না বলে আমার মনে হলো। আগেরবারে যখন পুরীতে এসেছিলাম খেয়ে খুব শরীর খারাপ হয়েছিলো, এই ভয় আর খাইনি। এদিকে বাচ্চাদের খেলনার জিনিসপত্র, জয় জগন্নাথ, জগন্নাথের ছবি, এগুলো সব বিক্রি হচ্ছে। অবশ্যই সব কিছু দামদর করে নেবেন, জামা কাপড় যদি কেউ কেনেন, কোয়ালিটি যদি বোঝেন তাহলেই কিনবেন। কারণ অনেক সময় হয় এখানে খুব ভালো কোয়ালিটি বলে মনে হলো, কিন্তু বাড়ি গিয়ে আবার হয়তো ছিঁড়ে গেলো, খারাপ হলো, আবার ভালোও হতে পারে। তো দামদর করে জিনিসপত্র বুঝে শুনে কিনবেন তাহলে ঠিক আছে। এমনি আমি ঘুরতে এসে বা বেড়াতে এসে খুব একটা কেনাকাটা পছন্দ করি না, কিন্তু করতে হয়। এ তো শুধুমাত্র মার্কেটিংয়ের এ তো শুধুমাত্র শপিংয়ের টেলার চলছে, এখনও তো শুরুই হয়নি এদের কেনাকাটা। এইদিকে হচ্ছে মেয়েদের সাজার কানের দুল টুলগুলো পাওয়া যাচ্ছে,
এক একটা 70-80 টাকা করে চাইছে, কিন্তু তো দেখলাম 30 টাকাতেও দিয়ে দিচ্ছে। তো এদিকে থালা বাসন বাটিগুলো এক একটা প্রায় হচ্ছে কত, 120 টাকা বললো, হ্যাঁ 120 টাকা করে একটা ছোটো ছোটো বাটিগুলো বলছে। পরে ওগুলো মোটামুটি 40-50 টাকায় দিয়ে দিচ্ছে, মানে যা দাম চাইছে তা মোটামুটি দেখলাম আপনারা যা দাম বলবে আর কি, তার 1/4 মতনে বিট করতে পারলে ঠিক আছে। আর এদিকে হচ্ছে শাঁখ, ঝিনুক আর এইসবগুলো বিক্রি হচ্ছে। তো শাঁখগুলো ভালো, আমি একটা শাঁখ কিনেছি, এই শাঁখই কিনেছি, 20 টাকা নিয়েছে, আর এই শাঁখগুলো 80 টাকা দাম চাইছিল। তো বুঝতেই পারছেন এরকমভাবে কেনাকাটা করতে হবে দাম দর করে। আর পুরীর সমুদ্রের ধারে সি বিচের মধ্যে অনেকেই আসবে মুক্তো নিয়ে, স্টোন নিয়ে, ওগুলো একটাও মানে অরিজিনাল নয় বলে আমার মনে হয়, নকলি সব। আর এই ব্যাগগুলোও ভালো, এই ছোটো ব্যাগগুলোর দাম বলছে 50 টাকা করে, এই বড় ব্যাগগুলো এই সাইডের কাঁধে নেওয়া এগুলোর একটা 120 টাকা 150 টাকা দাম বলছে। তো দাম দর করে নিতে হবে। আর আজকে পূর্ণিমা, আকাশে চাঁদ উঠেছে, অসাধারণ লাগছে। তবে ব্লগটা আর লেন্দি করলাম না, আজকের ব্লগটা এই পর্যন্তই। জয় হিন্দ বাঙালি, রসে বসে থাকো বাঙালি, ভালো বাঙালি, ভালো থাকো বাঙালি, টাটা, দেখা হচ্ছে আবার কালকের আর একটা নতুন ব্লগে। ততক্ষণে যেন টাটা, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।